অভিযোগ যখন উঠেছিল তিনি ছিলেন তৃণমূলের অন্যতম সেনানী। শিবির বদল করে মুকুল রায় এখন বিজেপি নেতা। সারদা মামলায় সিবিআই তাকে রাজ সাক্ষী করতে চায় বলে ওই তদন্ত সংস্থারই একটি সূত্র জানিয়েছে। কিছু সিবিআই কর্তার দাবি, এই বিষয়ে মুকুলবাবুর সঙ্গে তাদের কথাও হয়েছে, তবে মুকুলবাবু এখনো রাজি হননি। মনস্থির করার জন্য তিনি সময় চেয়েছেন বলেও সিবিআই এর ওই কর্তাদের দাবি। নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলে হুঙ্কার দিলেন কৃষক নেতারা। অনন নেতাদের হুঁশিয়ারি, নরেন্দ্র মোদী সরকারের 3 কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরবেন না তারা, তাদের অভিযোগ। কৃষকদের আন্দোলন রুখতে গাজীপুরের প্রতিবাদ স্থলে গুন্ডা পাঠিয়েছে বিজেপি সরকার। শুক্রবার রাতে দিল্লি উত্তরপ্রদেশ সীমানায় গাজীপুরের আন্দোলন স্থল থেকে ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েতের দাবি, আত্মহত্যা করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন প্রত্যাহার না হয় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আরো দুটি স্ট্যান্ড বসলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার বিকেলে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, তারপরেই দুটি স্ট্যান্ড বসানো হয়েছে তার হৃদযন্ত্রে। তবে কবে সৌরভ ছাড়া পাবেন সে সম্পর্কে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। এদিন তাকে দেখতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেন, সৌরভকে দেখে এলাম, ও ভালো আছে, সুস্থ আছে, ওর দ্রুত আরোগ্য কামনা করছি। ক্রিকেটের শখ ছোট থেকে, তবে শখের ক্রিকেট নয়, পেশাদার ক্রিকেটার হওয়াই ছিল স্বপ্ন। এবার তার সামনে স্বপ্ন পূরণের হাতছানি। বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে সেই স্বপ্নের উড়ানে পাড়ি দেবেন শেখ ওয়াসিম। গোয়ায় দিল্লি অনূর্ধ্ব 19 দলের জার্সিতে তাকে দেখা যাবে আগামী ফেব্রুয়ারিতে। নিজের পারফরমেন্সের জেরে গেম চেঞ্জারে জয়ী হন ওই উইকেট কিপার ব্যাটসম্যান। এরপরই তার কাছে ফোন আসে গোয়ায় টি-20 সিসিএল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়ার খবর পান ফোনে। এই সাফল্যের পর স্বভাবতই আপ্লুত ওয়াসিম। ভারতে আন্তর্জাতিক উড়ান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তালিকাভুক্ত বিশেষ বিমানগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকরী হবে না। কোভিডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে আরো 116 আসনে কাটল জোটের জট। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধানভবনে কংগ্রেস এবং বাম নেতৃত্বের আসন দফার আলোচনায় স্থির হয়েছে। এর মধ্যে বামেরা 68 এবং কংগ্রেস 48 আসনে প্রার্থী দেবে। আগামী 28 ফেব্রুয়ারি ব্রিগেডে বাম এবং কংগ্রেসের যৌথ সমাবেশ আয়োজনের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ওই সমাবেশে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা বড়রাকেও আমন্ত্রণ জানানোর বিষয়েও ঐক্যমত হয়েছে বৈঠকে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।